মূলা শাকে কিন্তু মরিচ একটু বেশি দিলে জাল হলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখিয়ে। ভালো করে দিতে হবে, সামান্য গরম পানি দিয়ে দিতে হবে, যেন বাড়িতে গোবর খুলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ডালে গেলে তালে গাছ এনে গরম পানি অল্প অল্প গরম পানি দিয়ে শাক দিলে শাকগুলোর মধ্যে চলে যায়, বালি মাটি সেগুলো চলে যায়। ভালো করে কাপড়ে গেছে শাকগুলো দিতে হবে, একটুবারে কিনে টমেটো দিনে ধীরে দিতে পারি আপনার কাছে আজকে থাকতে থাকতে কোনো টমেটো নেই। পেঁয়াজটা টমেটি ওগুলা একেবারে রেডি, ঠাকুর দিয়ে দিলাম। এখন আমি কভার করে দিব, আবার দেখাবো। আমার মুগা শাক ভাজি অনেক মজা হয়েছে, তো এভাবে শাক ভাজি করে একটা একটা কাঁচা মরিচ মুখে দিয়ে আপনারা শাকগুলা খাবেন, অনেক মজা হবে। তো আশা করি আমার শাক ভাজিগুলা আমার কাছে অনেক মজা, আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, বেশি বেশি শেয়ার করিয়েন, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।